হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বানাবো চিকেন স্টু। তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো, আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। দেখো, চিকেনের পিসগুলো আমি একটু বড় সাইজের রেখে দিয়েছি। আমি কিন্তু একটা লেগ পিস নিয়েছি, আর বাকি সব পিসগুলো নিয়েছি, হাড়ের পিসও আছে আমার এই চিকেনের মধ্যে। বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করার সময় তোমাদেরকে বলে দেব। আর আমি যে রান্নাটা করছি সেই 500 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী পুরো রান্নাটা হবে। এখানে আমি কড়াইটা অনেকক্ষণ আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 50 গ্রাম মাখন। এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে সাদা তেল ব্যবহার করতে পারো, আমি এখানে মাখনের ব্যবহার করেছি। দেখো, আমি বললাম না তোমাদেরকে কী কী মশলা দেবো, সেইগুলো একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, 10-12টা গোটা গোলমরিচ, আর 4-5টা লং, আর 3-4টে তেজপাতা। সমস্ত গরম মশলাগুলো দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেবো মাখনের মধ্যে, একটু গন্ধ বেরিয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না পেঁয়াজটা। এবারে আমি ওই চিকেনের পিসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, আর সমস্ত গরম মশলাগুলোর মধ্যে। নিয়ে একটু নাড়াচাড়া করব। এই চিকেন স্টুটা কিন্তু গরমে ভীষণ খাওয়া দরকার, খুব উপকারী। আর এখানে আমি নিয়েছি 10-12টা রসুনের কোয়া, যেটা আমি একটু থেতো করে নিলাম আমল দিস্তায়। এবারে ওই থেতো করা রসুনটা দিয়ে দেব। একটুও নষ্ট করব না। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর চিকেনটা। সমস্ত মশলার সাথে একটু কষানো হবে 2-3 মিনিট। দেখো, একটু রঙটা আলাদা হয়ে এসছে। এবারে আমি সমস্ত আনাজগুলো দিয়ে দিলাম। আনাজের মধ্যে আছে আমার বরবটি, গাজর, আলু আর পেঁপে। সব আমি একটু বড় সাইজ করে কেটেছি যাতে চিকেনের সাথে সামঞ্জস্য থাকে। তোমরা এখানে বিনসও দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো, কিন্তু ক্যাপসিকামটা কিন্তু শেষে দেবে। একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজির সাথে চিকেনটাকে। এবারে দিয়ে দেবো কুচনো আদাটা। আবার একটু নাড়াচাড়া করে নেব। এটাকেও 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। আবার নুনের সাথে সমস্ত আনাজ আর চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একদম হালকা করে। এমনভাবে কষতে হবে যাতে কিন্তু সবজি আর চিকেনের রং আলাদা না হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এটার মধ্যে চাপা ঢাকা দিয়ে দেব। এবারে কিন্তু আনাজ আর চিকেন থেকে একটু জল বেরিয়ে আসবে, নুন যেহেতু দেয়া হয়েছে। একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, সমস্ত আনাজ আর চিকেন থেকে জল বেরিয়ে এসছে, আর এত সুন্দর ভাজাটা হয়েছে, একদম হালকা ভাজা হয়েছে চিকেনটা। রংটাও কিন্তু একদম চিকেনের খুব সুন্দর আছে আর সমস্ত সবজির। এভাবে আমি এবারে গরম জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে গরম জলের ব্যবহার করো, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট একদম ভালো হবে না। নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
দেখো রংটা কি সুন্দর হয়েছে। এবারে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। একটা আমি মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে নিয়েছি, আর আমার কাছে ছিল ছোট পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এতে টেস্টটা ভালো লাগে। নিয়ে আবার একটু খুন্তি দিয়ে ওগুলোকে একটু ডুবিয়ে দিলাম গরম জলটার মধ্যে, সমস্ত সবজি আর চিকেনের মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সিদ্ধ হবে। খুলে দিলাম, হয়ে এসছে সিদ্ধটা, একটু দেখে নি। আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত আনাজ আর চিকেনটাকে। দেখো স্টুয়ের যে ঝোলটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমি প্রত্যেকটা সবজি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধ হয়ে গেছে গাজর, পেঁপে, আর আলুটা। চিকেন তো সিদ্ধ হয়েই গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি একটু পরিবেশন করে দেবো। আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বল। যে পাত্রে তোমরা পরিবেশন করবে সেখানে প্রথমে একটু মাখন দিয়ে দিও। আমি এবারে সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লেগ পিসটা। এমনভাবে তোমরা পরিবেশন করবে যাতে প্রত্যেকটা জিনিস স্টুয়ের যেন সেই পাত্রে থাকে, কারণ প্রত্যেকটা আনাজের এক একটা গুণ আছে, সেই গুণটা শরীরে গেলে ভালো। প্রত্যেকটা সবজি স্টুয়ের সাথে যেন খাওয়া হয়। দেখো এখানে আমি আলু, পেঁপে, গাজর সব দিয়ে কিন্তু পরিবেশন করছি। আমি ঠিক যেভাবে পরিবেশন করছি তোমরা ঠিক সেভাবেই পরিবেশন করো। আর এটা এত পেট ভর্তি খাবার, রাত্রেবেলাতেও ডিনারে তোমরা স্টিউ খেতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে যদি তোমরা এভাবে বানাও। কি সুন্দর রংটা হয়েছে দেখো। প্রত্যেকটা কিন্তু সবজি তোমরা পরিবেশন করো। এটা ভীষণ সুস্বাস্থ্যকর, এই গরমে সবার জন্য খুব প্রয়োজন। একটা টমেটো দিয়ে দিলাম, ওই জন্যে গোটা টমেটো দিইনি, একটা বড় টমেটোকে, মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছিলাম। উপরে রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে পরিবেশন করে দিচ্ছি। একটা পেঁয়াজ ছোটো মতন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা বাড়িতে বানাও আর আমাকে লিখে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা তো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেখানে প্রেস করে দিলেই আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখনও এসে পৌঁছাতে পারোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো সবাই, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।